নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজ্যে আরও একটি স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে উনতিরিশে জানুয়ারি দু তারিখ থেকে যেটা চলবে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এবং এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে জানিয়ে রাখি এই নিয়োগটি কিন্তু পরিচালনা করছে এবং এই নিয়োগটি যেখানে হচ্ছে সেটি হলো চ্যাংরাওয়ান্ধা ডেভেলপমেন্ট অথরিটিতে এবং এক্ষেত্রে আপনাকে এটিও জানিয়ে রাখি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই বাসিন্দা হন না কেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফিও রয়েছে এসসি এস টি এবং পি প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি দিতে লাগবে এবং দুশো টাকা আবেদন ফি দিতে লাগবে যদি আপনি জেনারেল ও এ বা বি বা আদার্স ক্যাটাগরি থেকে আপনি বিলং করছেন সেক্ষেত্রে এখানে যেহেতু স্থায়ী গ্রুপটি পদে নিয়োগ করা হচ্ছে সেই কারণে কিন্তু এখানে একটা স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করেই নিয়োগ করা হবে অর্থাৎ পরীক্ষা রয়েছে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে পঁচাশি নম্বরে রিটেন এক্সাম থাকবে এবং এই পঁচাশি নম্বরে রিটেন এক্সামটি এমসি কিউ টাইপ কোশ্চেনের উপর দিয়ে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু থেকে এক নম্বর করে দেওয়া থাকবে তিনটি ভাগ রয়েছে এর মধ্যে জেনারেল স্টাডিজ এর মধ্যে থাকবে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স বায়ো সায়েন্স এনভারমেন্টাল সায়েন্স এখানে চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন থাকবে এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলি যেখানে দশ নম্বরে দশটি প্রশ্ন এবং ম্যাথামেটিক্স এর মধ্যে অ্যারিথমেটিক অ্যালজেব্রা এবং জিওমেট্রি থাকবে পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটি প্রশ্ন টোটাল হয়ে গেলো পঁচাশি নম্বরের পঁচাশিটি প্রশ্ন এবং এখানে যারা পাশ করবে তাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং তার আগে জানিয়ে রেখি এই এমসি পরীক্ষাতে কিন্তু হাফ নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ আপনার প্রত্যেকটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং এখানে কিন্তু কোশ্চেন ইংরাজিতে এবং বেঙ্গলিতে দুটি ভাষাতেই হবে এর সঙ্গে বলে রাখি ইন্টারভিউ যে রয়েছে সেখানে কিন্তু পনেরো নম্বরে ইন্টারভিউ হবে এবং এর উপর ভিত্তি করে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং ফাইনাল নিয়োগ করা হবে এবার আপনাদের মনে যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে আবেদন পদ্ধতি আবেদনের এখানে যোগ্যতা কি রয়েছে এবং ভ্যাকেন্সি বা কতগুলি রয়েছে এক্ষেত্রে প্রথমে বলি রাখি এই নিয়োগটি হচ্ছে চ্যাংড়াবান্ধার ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে যেটি রয়েছে কুচবিহার জেলাতে এবং এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ডেট রয়েছে সাতাশ এক দু তারিখে এই বিজ্ঞপ্তিটি এসেছিল এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে তবে মনে রাখবেন এটি কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে যেহেতু অনলাইনে হচ্ছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে এই পদটির জন্য আবেদন করে দিতে পারেন বয়স চাওয়া আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু অনুযায়ী কিন্তু বয়সটি চেক করে দেখা হবে এবং আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন অন্তত অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস চেয়েছে যদি এর বেশি কোয়ালিফিকেশান থাকে কোনো সমস্যা নেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন ফি আরও একবার জানিয়ে কি এস সি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং আদার্স প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফি রয়েছে স্যালারি যেটা দেওয়া হবে সতেরো হাজার থেকে কিন্তু তেতাল্লিশ হাজার ছশোর মধ্যে স্যালারি থাকবে লেভেল ওয়ানের স্যালারি থাকবে এছাড়া কিন্তু স্যালারি আরও ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বলে দিয়েছে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন শুধু কুচবিহার জেলার জন্যই আবেদন করা হবে অর্থাৎ কুচবিহার জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয় আপনি যে কোনো জেলার বাসিন্দা হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারছেন বয়স আপনার আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে এবং আদার যে সমস্ত যোগ্যতাগুলো চেয়েছে সেগুলো থাকলে অবশ্যই পারবেন এবারে যদি আপনারা এই স্থায়ী গ্রুপটি পদে আবেদন করতে চাইছেন এবং আপনারা এই নোটিশটিও নিজের মোবাইলে সংগ্রহ করতে চাইছেন তাহলে সর্বপ্রথম যেটা অন স্ক্রিনে দেখছেন সেই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে আর এটার জন্য কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটি আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে দিয়েছি সেখানে ক্লিক করলে এই পেজটির মধ্যে চলে আসতে পারবেন সঙ্গে আরেকটি জিনিস জানিয়ে রাখি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা জয়েন থাকতে পারেন নিত্য নতুন প্রচুর আপডেট কিন্তু ওখানেও দেওয়া হয় এবার নোটিশটি সংগ্রহ করার জন্য আপনার নোটিফিকেশান অপশানটার মধ্যে ক্লিক করলে সেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে আর আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করতে লাগবে আর ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হয়ে কিন্তু নতুন আরেকটি পেজ ওপেন হবে আপনাদের সামনে যেখানে আপনাদের দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে যদি আপনাদের সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিউ ইউজার সাইন আপ করতে লাগবে এবং সেখান থেকে করে নিয়ে আপনাদের কিন্তু যাবতীয় ফর্ম ফিল করে তারপর অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু ফর্ম ফিল করতে লাগবে এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং এখানে নিয়োগ প্রক্রিয়ার সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে বা এখানে আবেদন করার পদ্ধতি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেশনমূলক লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে পারেন এখানেই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ